আমি এই শহরের সবচেয়ে বড় ডন, তো দেখো ডনগিরি করে আমি কি কি উন্নতি করেছি। দেখো আমি কত বড় একটা বাড়ি দিয়েছি ডনগিরি করে, তো আমাকে বলতে পারো কন্ট্রাক্ট কিলার। তো আমি কন্ট্রাক্ট নিই, তারপরে আমি মার্ডার করি। তো দেখো আমি এর উপর একটা জিম সেন্টার খুলেছি বডিটাকে ফিটনেস রাখার জন্য। তো সকালে উঠে আমি জিম করি প্রত্যেক দিন এখানে। তো চলো ওই করে আর একটা রুম আছে সেটাও দেখিয়ে দেবো। তো এই দেখো এটা আমার জিম সেন্টার, পুরো হল করে দিয়েছি জিম হল। তো কে ফোন করছে যেন? হ্যালো, আপনি কন্ট্রাক্ট কিলার? হ্যাঁ আমি কন্ট্রাক্ট কিলার। তো একটা মার্ডার করতে হবে? হ্যাঁ করব, তার জন্য 1 লাখ টাকা লাগবে। তো হ্যাঁ, টাকা কোনো টেনশন করবে না, টাকা সব পেয়ে যাবে। তো তোমাকে আমি এসএমএস করে দিচ্ছি। তো চলো আমাকে ও এসএমএস করে দেবে, বললো এই কন্ট্রাক্টেই পাই এসএমএস করে দিয়েছে। তো চলো এসএমএসটা দেখার পর ফটোটা দেখে নিলাম। তো ফটোটা দেখার পরে আমি দেখো এখানে একটা ZX10 আছে আর একটা গাড়ি আছে। তো এই দুটো আমি কন্ট্রাক্ট কিলার হয়ে করেছি, মানে লোককে মেরে এগুলো করেছি সব কিছু। তো এই দেখো বাইকটা নিয়ে চলে যাবো এবারে ওই লোকটাকে খুঁজতে। তো ওই লোকটাকে খুঁজে আমি মারবো, তারপরে 1 লাখ টাকাটা নিয়ে নেব। তো চলো এর মধ্যে তো নয়। তো সামনে একটা লোক আসছে, তো এটা মহিলা। তো চলো সামনে দিকে গিয়ে দেখা যাক ওই লোকটা আসছে কোথায়। তো 1 লাখ টাকা কোথায় পাবো? তো এই সামনে চলে যায়, তো ট্রেন স্টেশনে থাকতে পারে মনে হয় ওই লোকটা। তো এখান থেকে সরাসরি চলে যাবো ট্রেন স্টেশনে, তারপরে ওখানে দেখে নেব। তো এখানেও তো কোনো লোক নেই, তো ওই লোকটাকে আমি খুঁজে বের করবো কি করে এবার। তো আমার কাছে তো ফটো আছে, তো চলো ফটো দেখে আমি ওই লোকটাকে খুঁজে বের করবো, তারপরে ওই লোকটাকে মারবো, তারপরে 1 লাখ টাকা পেয়ে যাব আমি। তো ভাই, তো এখানে দুটো লোক আছে মনে হচ্ছে, তো ওই তো সামনে লোকটার মতোই লাগছে। তো চলো নিচে নামি, তারপর দেখে নিই এই লোকটা কিনা। তো চলো নিচে নেমে দেখে নিই এই লোকটা কি অন্য লোক। তো ভাই, তো এই লোকটা মনে হচ্ছে, তাই মোবাইলটা বার করে ফটোটা দেখে নিই, তো এই লোকটাই তো। তো চলো বেশি দেরি না করে এই লোকটাকে আমি উড়িয়ে দিই AK-47 নিয়ে। তো এই দেখো আমি পিস্তল নিয়ে নিচ্ছি, AK-47 নিয়ে নিয়েছি। তো ভাই লোকটাকে মেরে ফেললাম। তো এবার বাইকটা নিয়ে সরাসরি আমি চলে যাব অন্য বাড়িতে। তো আমার একটা পুরনো বাংলো আছে, ওই বাংলোতে চলে যাব, তারপর ওখানে একটু রেস্ট করবো, পুলিশ আসার আগে আমাকে পাল্টাতে হবে এখান থেকে। তা চলো এই সামনে গিয়ে ডান দিকে আমার বাংলো আছে, তো ওই বাংলোটা থেকে গিয়ে একটু রেস্ট করবো। ও ভাই সামনে পুলিশ, ও ভাই আমাকে ঠুকে দিল, দেখতেই পাচ্ছ পুলিশ এসে। চলো আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই পুলিশের হাত থেকে, নাহলে ওরা আমাকে গ্রেপ্তার করে নেবে। তো এখান থেকে সরাসরি চলে যাবো আমার নতুন বাড়িতে, বাংলোতে যাবো না। আর ও ভাই পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়েছে 10 বছর পরে। তো দেখো 10 বছর পরে আমি জেলে আছি। তো এবার আমি জেল থেকে ছুটি পাবো। তো এই কাকু এখানে জেলে বসে আছে, তো এই কাকু কিসের জন্য জেলে আছে? হ্যালো কাকু। তো কাকু মনে হচ্ছে কিছুই বলবে না আমাকে। তো কাকুর দিকে বেশি চেয়ে লাভ নেই, নাহলে রেগে থাকলে আমাকে মেরে দিতে পারে। আজকে আমি জামিন পাবো এই জেল থেকে, আজকে বাড়াবো 10 বছর পরে। তো চলো জেল থেকে আজকে তো আমি জামিন পাবো। তো জামিন পাওয়ার পরে কি করব আমি? সবচেয়ে প্রথমে বিয়ে রেস করবো। দেখো আমি জামিন পেয়ে গেছি, জেল থেকে আজকে মুক্তি পেয়েছি। তো বাইরের জগৎটা দেখো কত সুন্দর মনে হচ্ছে। ও ভাই আমার ZX10। তো দেখো অনেকটা ধুলো পড়ে গেছে আমার ZX10টাতে। তো বাড়ি গিয়ে এটাকে ভালো করে মুছে পেছে ঠিকঠাক করে নেব। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব বাড়িতে। এবার বাড়িতে গিয়ে এই বাইকটাকে টুনছে নিতে হবে। তো সবচেয়ে প্রথমে রেস্টের দরকার আমার, তো রেস্ট করে নেবো বাড়ি গিয়ে। তো পুলিশ স্টেশনের পাশেই বাড়ি আমার, তো বেশি দূর না। তো এই দেখো আমি বাড়িতে চলে এসেছি। তো আমার সব কিছু টাকা লুট করানোর এটা বাড়ি, লুট করে বানিয়েছি এই বাড়িটা। তো চলো নিচে নামা যাক, তারপরে একটু রেস্ট করে নেবো, তারপরে আমি কিছু ভাববো। তো চলো বেডরুমে যাই। তো আমি কপাট খোলাই রেখেছিলাম, কারণ আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না, আর আমার বাড়িতে কেউ আসে না, কারণ আমি এই শহরের 1 নম্বর ডন। তো ভাই ঘুমের মধ্যে তো দেখলাম আমি যে 10 বছর জেন খেটে এলাম, তো পয়সাটা তো আমি এখনো পাইনি। তো চলো ওকে ফোন করে দেখ, জিজ্ঞেস করে নিই একবার পয়সাটার ব্যাপারে। তা হ্যালো, পয়সাটা আজকে দেবে? হ্যাঁ দেবো, তুমি চলে আসো এয়ারপোর্টের সাইডে। ওকে আসছি। তো চলো এবারে আমি এয়ারপোর্টের সাইডে যাব, তারপরে ওর কাছ থেকে পয়সাটা নিয়ে নেব। তো পয়সাটা নিয়ে এসে আমি কিছু ভাববো পয়সাটা নিয়ে কি করা যায়। তো আমার কাছে তো অনেক টাকা আছে, তো এই পয়সাটা আমি রেখে দেবো, জোগাড় করে নেবো। তো ওই লোকটা কোথায়? তো এই তো এখানে এই লোকটা আছে। তো এই লোকটাকে,
হ্যাঁ, তো এই লোকটাই তো মনে হচ্ছে। তো হ্যালো ভাই, হ্যাঁ তো তুমি আমাকে ফোন করেছিলে, কন্ট্রাক্ট দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি কন্ট্রাক্ট দিয়েছিলাম। তো টাকাটা আমার দাও, আমি এখন বাড়িতে যাব, আমার রেস্টের প্রয়োজন। হ্যাঁ টাকাটা নিয়ে এসেছি, তো নিয়ে নাও টাকাটা, তারপরে চলে যাও। থ্যাংক ইউ ভাই, পরে যেহেতু দরকার হয় আমাকে ফোন করে দেবে, ফোন নাম্বার তো আছে। তো ওকে ওকে, ফোন করে দেবো। তো চলো এবার টাকাটা নিয়ে সরাসরি বাড়িতে চলে যাব, তারপরে টাকাটা রেখে দেবো আলমারিতে, তারপরে একটু রেস্ট করে নেবো, কারণ টাকাটার জন্য আমি ঘুমাতে পারিনি ঠিকভাবে, আমি সকালে উঠে গেছি অনেকটা। তো বাইকটা এখানে লাগিয়ে দিই। তো ও ভাই, আমার গাড়িটা কোথায় গেছে? গাড়িটা চুরি হয়ে গেছে মনে হচ্ছে। দেখো ও ভাই, আমার গাড়িটা দেখো, এখানে একটা ফরচুনার ছিল, তো ফরচুনার গাড়িটা চুরি হয়ে গেছে। তো এই গাড়িটাকে খুঁজতে বেরোতে হবে, কারণ চোরের বাড়িতে চুরি এটা তো মানা যায় না। তাও বউ, আমার এই শহরে এত নাম আছে চুরির মধ্যে। তো চলো গাড়িটাকে তাড়াতাড়ি গিয়ে খুঁজে বার করবো। তো বাইক নিয়ে চলে গেছেন, তো বাইক তো নিয়ে যাচ্ছি, কিন্তু টাকাটা দেখে আসি, নাহলে পরে টাকাটা যেতে আবার পুলিশে ধরে নিত। এখানে আলমারিতে রেখে দেবো টাকাটাকে, তারপরে আমি গাড়িটাকে খুঁজতে যাব। তো চলো, টাকাটা আলমারিতে রেখে দিয়েছি, এবারে টাকাটা খুঁজে বার করতে হবে আমাকে, কোথায় আছে টাকাটা না গাড়িটা। তো গাড়িটা খুঁজে বার করবো আজকে। তো আমার গাড়িটাকে কে যে চুরি করলো, চোরের বাড়িতে চুরি করেছে, তো এটা মারা যায় না। তা আমি যদি তাকে ধরতে পারি, কঠিন থেকে কঠিন শাস্তি দেবো, কারণ ওকে আমি গুলি করে মেরেও ফেলতে পারি। তো চলো, এই গাড়িটা তো না লাল গাড়ি, ওটা তো আমার সাদা কালারের ফরচুনার ছিল, তা আমি ওই গাড়িটা দেখলেই চিনতে পারবো। তো এখানে একটা সাদা কালারের তা না। তো চলো সামনে দিকে আর একটু খোঁজাখুঁজি করি, তারপরে যেহেতু গাড়িটা পাই। তো অনেকটা দূর চলে এসেছি আমি, তাকে গাড়িটা খুঁজতে খুঁজতে, তো এই গাড়িটাও নয়। তো গাড়িটাকে আর খুঁজে পাবো কি পাবো না, সেটা আমি এখনো জানি না। তো চলো আর একটু খোঁজাখুঁজি করি, কারণ ওটা অনেক টাকা দামের গাড়ি, 25 লাখ টাকা দামের গাড়ি। তো এখান থেকে আবার কোথায় যাবো আমি কিছু মাথায় আসছে না, যে অনেকটা খুঁজলাম, এতটা খোঁজার পরেও আমি গাড়িটা এখন অব্দি খুঁজে পেলাম না। তো চলো এখান থেকে এবার কোথায় যাবো, কোথায় যাবো, তো আর কোথাও যেতে পারবো না, কারণ আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তো চলো, এর আজকের ভিডিওটা এই অবধি ছিল। তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও, তো কমেন্টে ইয়েস লিখে দাও, আর যারা যারা লাইক করেনি লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সো ভিউয়ার্স, থ্যাংক ইউ।